কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেয়েছে সংসদে প্রধানমন্ত্রী বললেন খাদ্যশস্যের উৎপাদন 39.7 মিলিয়ন মেট্রিক টনে উন্নীত করেছে সরকার বিবিয়ানায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে সারা দেশে সিএনজি স্টেশনে 24 ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ দুর্ভোগে সাধারণ মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ ভিড় কম থাকায় স্বস্তি এবার সড়ক মহাসড়কে দুর্ঘটনার হার কম ছিল বললেন সড়ক পরিবহন মন্ত্রী খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মা মেয়ে সহ নিহত তিন দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও 11 জনের মৃত্যু আহত অন্তত 29 ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের ঢল দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বান্দরবান শ্রীমঙ্গল বাংলা সময় সঙ্গে আছি সাজিত রাজু এবং আমি পারমিতা হিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাজেটে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে অর্থমন্ত্রী দেশকে সামনে এগিয়ে নিতে এটা জরুরি জাতীয় সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেন আগে বাজেট হতো বিদেশি অর্থায়ন নির্ভর বর্তমান সরকার সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে পরনির্ভরশীলতা কমিয়ে এনেছে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন খাদ্যশস্যের উৎপাদন 39.7 মিলিয়ন মেট্রিক টনে উন্নীত করেছে সরকার প্রায় 45.5% বৃদ্ধি পেয়ে 2016-17 অর্থ বছরে 39.7 মিলিয়ন মেট্রিক টনে আমরা আমাদের খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি অর্থাৎ খাদ্যের অভাব কিন্তু আমাদের নেই তবে হ্যাঁ কিছুদিন ধরে চালের দাম বৃদ্ধি পেয়েছে অথচ চালের মজুদ যে খুব কম আছে তা কিন্তু না সেখানে একটি তথ্য আমি দিতে চাই যে আমি একটা হিসেব নিলাম এবং আমাদের যতগুলি গুদম আছে সকল গুদমের থেকে চালের নমুনা এনেও আমি দেখলাম আমাদের অনুমোদিত মিলগুলো সেই অনুমোদিত মিলগুলোতে মজুদের পরিমাণ 54,40,365 মেট্রিক টন আর সরকারি গুদামে আমাদের মজুদ 1,88,000 মেট্রিক টন আর অননুমোদিত মিল আর কৃষক পর্যায়ে কারণ কৃষকদেরকে কিন্তু আমরা সহযোগিতা করে যাচ্ছি তারাও যেন খাদ্যশস্য ধারণ করে রাখতে পারে তারপর খাঁটি কৃষক পর্যায়ে আড়তদার এবং খুচরা বাজারে মজুদের পরিমাণ 50,30,456 মেট্রিক টন অর্থাৎ 1,06,58,821 মেট্রিক টন খাদ্য কিন্তু দেশে মজুদ রয়েছে এদিকে আজকের অধিবেশনেই বেশ কিছু সংশোধনী নিয়ে অর্থবিল 2017 পাশ হতে যাচ্ছে বিকেলে সংসদ অধিবেশনে 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ তিনি বলেন প্রস্তাবিত বাজেট গণমুখী নয় এবং এ বাজেটের বিশাল ঘাটতি মেটানো অসম্ভব বাজেট নিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা রশন এরশাদ বলেন বিপুল কর্মসংস্থানের দিক নির্দেশনা নেই প্রস্তাবিত বাজেটে এ সময় তিনি কর্মমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান চলতি মাসের শুরুতে দেশের ইতিহাসে সবচেয়ে বড় 4,266 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয় তারপর মাসব্যাপী বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনার ঝড় দেখা গেছে বিভিন্ন মহলে এবার অন্যান্য প্রসঙ্গ ঈদ উল ফিতর উপলক্ষে 10 দিন সিএনজি স্টেশন নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কথা থাকলেও গতকাল হঠাৎ করেই 24 ঘন্টার জন্য সিএনজি স্টেশন বন্ধে তিতাসের নির্দেশনায় বিপাকে গ্রাহকরা বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কারণে রাজধানী সহ প্রায় সারা দেশেই সংশ্লিষ্ট সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে তা আরও আগে জানানো উচিত বলে মনে করেন ব্যবহারকারীরা আর ঈদের চাপের মধ্যে তিতাসের এমন সিদ্ধান্তে হতবাক সরবরাহকারী স্টেশনগুলো সকাল সকাল সিএনজি নিতে এসেই বন্ধ স্টেশন এতে বিপাকে ব্যবহারকারীরা সকালে আসে দিয়ে সব গ্যাস পাম্প সব বন্ধ এখন কি করবো গাড়িতে গ্যাসও নাই মালিকের জমাও তো কম নিবে না লাইনে গ্যাসের লাইনে নাকি গ্যাস নাই তাই বন্ধ রাখা হয়েছে
আমরা কিছু জানি না, আগে তো জানাই যে অমুক তারিখে গ্যাস দেওয়া হবে না বাসায় বিষয়ে, আমরা কিছু জানি না তো। ঈদ উল ফিতর উপলক্ষে 23 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন 24 ঘন্টায় খোলা থাকবে। ঈদের আগে এমন নির্দেশনা দিয়েছিল গ্যাস সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস কর্তৃপক্ষ, অথচ কদিন বাদে ভিন্ন নোটিশ। বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে উৎপাদন বন্ধ থাকায় বুধবার রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলেও নির্দেশনা জারি করা হয় তিতাসের পক্ষ থেকে। ভুক্তভোগীরা বলছেন, আগে থেকে গ্যাস বন্ধের কোনো নির্দেশনা সম্পর্কে গ্রাহকরা অবগত না থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষকে আরো আগে জানানো উচিত বলে মনে করেন তারা। সকালবেলা ঘুমের থেকে উঠে শুনি যে গ্যাস নাই, গ্যাস পাম্প বন্ধ, আমরা তো পেটের দায়ে রাস্তায় আছি, যে রাস্তায় গেলে কম বেশি পাবো, ওটা নিয়ে বালবত্তা নিয়ে খাবো। সকালে এসে দেখি গ্যাস নিতে আসি, দেখি বন্ধ, তো আগে জানলে আগে নিয়ে রাখতাম, এই ভোগান্তিটা ভুগতাম না আর কি। তিতাসের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছে সিএনজি ব্যবসা সংশ্লিষ্টরাও। 24 ঘন্টা যেখানে খুলে দিয়েছি সেখানে পাশাপাশি আবার হঠাৎ করে ঈদের পরের দিনই আবার 24 ঘন্টার জন্য বন্ধ করে দেয়া, দুইটা ডিসিশন কন্ট্রাডিক্টরি। মেনটেন্যান্সের কাজটা রুটিন কাজ এবং এটা করতে হবে, এটাও সত্যি, কিন্তু এটার শিডিউলিংটা করার সময় জনগণের কথা চিন্তা করা আমার মনে হয় যে আরো যুক্তিসঙ্গত হতো। এদিকে যথাসময়ে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন, এ কারণে বিদ্যুৎ সরবরাহে কোনো প্রভাব পড়বে না। গ্যাসের জন্য আমার মনে হয় খুব সাময়িক, হয়তো সিএনজি পাম্পগুলো হয়তো গ্যাস দিতে পারবে না, বাট যারা সিএনজি গাড়ি ব্যবহার করেন তারা তো পেট্রোলও ব্যবহার করেন, তেলও ব্যবহার করেন। তবে আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল পাওয়ার প্ল্যান্টের জন্য, তো আমি দেখছি যে পাওয়ারের কোনো সমস্যা হচ্ছে না। এই 24 ঘন্টা সিএনজি স্টেশনে সরবরাহ পুরোপুরি বন্ধ থাকলেও বাসা বাড়িতে ব্যবহৃত লাইনে সীমিত চাপে গ্যাস সরবরাহ চালু রয়েছে বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। ঈদের সময় এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বন্ধ থাকার কারণে রুটগারে গাড়ি ঘোড়া একদম কম, গাড়ি একদম সংকটে, আমরা আমাদের স্থানে যাইতে পারতেছি না। যানবাহন বন্ধ থাকার কারণে আমরা মানে আমাদের গন্তব্যস্থলে যাইতে পারতেছি না। সিএনজিতে চলাচল করি 30 সালে, পাম্প বন্ধ থাকাতে আর কি মানে গাড়ি পাইতেছি না, আর যেগুলি পাইতেছি দ্বিগুণ বাড়া। ঢাকা যাইতে পারতেছে না, চাকরি অসুবিধা, এই জন্য সরকারের সারা দরকার ছিল। অনেক কষ্ট বিনিময় করছি, কালকে হতে সারা রাত মানে প্রবাস করছি মানে গ্যাসের জন্য। জমা টাকা তো মালিক ছাড়তেছে না আমাদেরকে, বলতেছে তোমরা আমরা যাই না, আমাদের গ্যাস পুরো নয়, কালকে তোমরা সময় করে আজকে গ্যাসের জন্য করে দেবে না, আজকে তোমরা মালিককে জমা দিতে হবে। তিতাস এবং কর্ণফুলি তো একই কোম্পানি, ওরা বলছে যে এটা আমাদের মেনটেন্যান্স নাকি, গ্যাস লাইনের একটা মেনটেন্যান্স আছে, গত বছরও এরকম হয়েছিল, এবারও মানে সেম আর কি। বাংলা সময় আরো থাকছে। আধিপত্য বিস্তার নিয়ে ফেনীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ, প্রতিবাদে ইউপি কার্যালয় সহ বাড়িঘর ভাঙচুর, অস্ত্রসহ আটক দুই। ঈদকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রকৃতিপ্রেমীদের ভিড়, সবুজে ঘেরা পাহাড়ের অনাবিল সৌন্দর্য উপভোগ করে উচ্ছ্বসিত শিশু বৃদ্ধ থেকে সব বয়সের মানুষ। দর্শনার্থী ও পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শাখাতিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণ পিপাসুদের কাছে বান্দরবান পার্বত্য জেলা এক অন্যরকম অনুভূতির নাম। সুউচ্চ পাহাড়, চড়াই উচ্চায় রাস্তা এবং ঝর্ণা, এছাড়া কৃত্রিম লেক, আর এসব দেখার জন্যই এখানে পর্যটকরা ভিড় করেন। প্রতি বছরের মতো এবারের ঈদও তার ব্যতিক্রম হয়নি, পর্যটকরা ভিড় করেছে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। গত 13 জন ভয়াবহ পাহাড় দশের পর এখানে পর্যটক নিয়ে যে সংখ্যা দেখা দিয়েছিল ঈদের পর তা কেটে গেছে, বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেছে এখানকার পর্যটন কেন্দ্রগুলিতে। সকাল থেকে মেঘলা, নীলগিরি, নীলাচল, চিম্বুক, স্বর্ণ মন্দির, কোথাও তিল ধারণের ঠাঁই নেই পর্যটকদের জন্য। এক্ষেত্রে একটা পর্যটকটা যেমন চড়াই উচ্চে পাহাড় পাড়ে দিচ্ছেন, তেমনি খোলা জিপে করে চলে বেড়াচ্ছেন অনেক পর্যটক, যা এখানকার একটি ঐতিহ্য মাত্র। এক্ষেত্রে পর্যটকরা বলছেন এখানকার পাহাড় দেখে তারা বিমোহিত। বান্দরবনের অ্যাডভেঞ্চার খুবই ভালো, আমরা ফ্রেন্ডরা এনজয় করতে করতে আসলাম, পাহাড় দেখলাম, সব বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে খুব খুশিতে আছি। ওয়াইফকে নিয়ে আসছি সাথে, তো খুব মজা করতেছি, চিল করতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো ঈদ কাটাইতেছি। বান্দরবন আসলাম, পাহাড় দেখলাম, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আমরা নীলাচর দেখলাম এবং মেঘনা এখানে দেখলাম, খুব সুন্দর লাগছে পাহাড়। অনেকে প্রথমবার বেড়াতে এসেছেন এই বান্দরবনে, আর যে কারণে তাদের অনুভূতিটা ছিল একটু ভিন্ন রকম। উপর থেকে অনেক কিছু দেখলাম, খুবই ভালো লাগলো, অনেক কিছু দেখছি, ফ্যামিলির সাথে এনজয় করলাম, ঈদটা কাটালাম, অনেক ভালো লাগলো। প্রথমে নীলা চলেছে, এখন মেঘলাতে যাব। পাহাড় কি সুন্দর, আর দূরে কি সুন্দর, মানে ঘরগুলো ছোট ছোট, খুব সুন্দর।
এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী পর্যটকদের নিরাপত্তা নিয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে কোনো রকম পর্যটক যাতে ছিনতাই কিংবা চুরির কবল না পড়ে সেই বিষয়টি তারা তদারকি করছেন। পর্যটকদের উপস্থিতি বেশ ভালো, আমরা তাদের নিরাপত্তার জন্য নিযুক্ত, যাতে এখানে কোনো চুরির চিন্তায় বা অন্য অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে তার জন্য আমরা তৎপর আছি। বান্দরবন পার্বত্য জেলায় প্রায় 150 বেশি সুউচ্চ পাহাড় রয়েছে আর বিনোদন কেন্দ্র রয়েছে অন্তত 6টি। এছাড়া বেশ কয়েকটি ঝর্ণা প্রবাহিত হয়েছে বান্দরবনের উপর দিয়ে। বান্দরবন থেকে কমল দে, সময় সংবাদ। একই চিত্র দেখা গেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন কেন্দ্র। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় শ্রীমঙ্গলের কথা আরো জানাচ্ছেন ইকরামুল কবির। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঈদের ছুটিতে আসা পর্যটকদের পদচারণায় মুখরিত। শহরের কোলাহল থেকে প্রকৃতির কাছাকাছি আসতে পেরে বেশ উৎফুল্ল পর্যটকরা। প্রকৃতিটাও খুব পছন্দ হয়েছে, আমি কখনো আসিনি, এই ফার্স্ট এসেছি। এখানে সবই ন্যাচারাল এবং আপনার মনের মধ্যে ঢুকে যাবে ন্যাচারটা। অনেক ভালো লাগতেছে, প্রাকৃতিক সৌন্দর্য, এদের সময় ঘোরাঘুরি। আসলে শ্রীমঙ্গল তো প্রাকৃতিক সৌন্দর্যের এক অপর লীলাভূমি, আরো অনেকবারই আমাদের আসা হয়েছে, এবারও ঈদ উপলক্ষে আসা হলো আর কি। তবে যোগাযোগ ব্যবস্থা সহ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি পর্যটকদের। আসতে যে রাস্তাঘাটে যে সমস্যা, এটা কিন্তু বড় সমস্যা। মানুষ লেকে যদি ঘুরতে পারত তাহলে আরো বিদেশি অ্যাট্রাকশন হতো। সব জায়গা দর্শনার্থীরা আসতে পারছে না, যদি এগুলো আরেকটু সরকারি ভাবে একটু গুরুত্ব দেওয়া হয় তাহলে এটা ভালো হয়। মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে পর্যাপ্ত টুরিস্ট পুলিশ। মঙ্গল জোনে 32 জন অফিসার এবং ফোর্স আছে, 3টে স্পটে আমরা নিরাপত্তার জন্য পর্যটকদের আমরা সবসময় অ্যালার্ট আছি। ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 160 কিলোমিটার আর সিলেট থেকে 90 কিলোমিটার। শ্রীমঙ্গল এলেই পাওয়া যাবে মনোরম সব প্রাকৃতিক সৌন্দর্য। মৌলভীবাজারের মাধবপুর লেক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দর্শক, ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা মানুষের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে আছেন পার্থপ্রতিম বিশ্বাস ও সিলেটের ওসমানী শিশু পার্কে আছেন রিপোর্টার ইকরামুল কবির। প্রথমে যাব সিলেটে ইকরামুল কবিরের কাছে। পরমিতা, আপনি দেখতে পাচ্ছেন যে সিলেটের কেন্দ্রস্থলে, শহরের কেন্দ্রস্থলে যেই পার্কটি রয়েছে ওসমানী শিশু পার্ক, সেই পার্কে উপচে পড়া ভিড়। সব বয়সী, নানা বয়সী, নানা পোশাকে নতুন সাজে এসেছে তারা ঈদ উদযাপনের জন্য। গত 3 দিন ধরে এই ধরনেরই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এই পার্কে, শিশু পার্কে। এখানে সব বয়সী শিশুরা মা বাবার সাথে এসেছে এবং তারা উপভোগ করছে ঈদের আনন্দ, ভাগাভাগি করে নিচ্ছে আত্মীয় স্বজনের কাছে। এ বছরের এই কয়েকটি দিন বাবা মাকে কাছে পায়, আত্মীয় স্বজনকে কাছে পায়, পুরো পরিবারকে কাছে পায়, তারা বিভিন্নভাবে আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদ বাণী আনন্দ, ঈদ বাণী উৎসব, সেই জিনিসটি সবার মনে মনে থাকে। শিশু হোক, জ্যেষ্ঠ হোক বা যুবক হোক, সবার কাছে ঈদের আনন্দ একই রকম, একই সময় একইভাবে উদযাপন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পারমিতা, এই যে এখানে আপনার ভিড় লেগে আছে, এই ভিড়টা কিন্তু এখন নয়, এখানে একেবারে সকাল থেকেই এই ধরনের ভিড় আমরা লক্ষ্য করেছি। এই আমি কাউন্টারে, এই পার্কের কাউন্টারে জিজ্ঞাসা করেছিলাম যে টিকিট বিক্রি করে তাদের, তারা এখন পর্যন্ত কোনো হিসাব আমার কাছে দিতে পারেনি, তবে তারা বলেছেন যে হাজার হাজার দর্শক দর্শনার্থী এখানে আসছে, শিশুরা আসছেন এবং বিভিন্ন বয়সে আসছে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রাইড যেগুলো আছে, প্রত্যেকটি খেলনা, সেখানেই আপনার উপচে পড়া ভিড়, বড় ধরনের কিউ দেখা যাচ্ছে, বড় ধরনের লাইন দেখা যাচ্ছে এবং কে কার আগে উঠবে, কে কার পরে, সেই প্রতিযোগিতা লেগে আছে। আমরা এখানে আছি প্রায় ঘন্টা, এক ঘন্টা হবে, ঘন্টা খানিক একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কোনো ভিড় কমার কোনো লক্ষণই নেই, বরঞ্চ যত সময় পেরিয়ে যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে, এই ভিড় আরো বেড়ে যাচ্ছে। আমি একটু দেখাচ্ছে যে নাগরদোলা দোলনা, যেটাকে যে প্রত্যেকটি পার্কে যেটা আকর্ষণীয় একটি ইভেন্ট, সেই ইভেন্ট নাগরদোলায় আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়সী, যদিও শিশুদের এই এসে উঠার কথা, কিন্তু
কিন্তু এখানে শিশুদের চেয়ে শিশুরা তো আছেই, তাদের বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন বয়সীরাও প্রত্যেকটা রাইডসে উঠতেছে শিশুদের সাথে। যদিও বলা হচ্ছে যে শিশু পার, কিন্তু সব বয়সীরা এই এখানে আনন্দ ভাগাভাগি করে ভাগাভাগি করে নিচ্ছে। আসলে আনন্দ ভাগাভাগির কোনো বয়স নেই, আনন্দ ভাগাভাগির কোনো সীমা নেই, পরিসীমা নেই, যে যেভাবেই পাচ্ছে সেভাবেই ঈদ উৎসব ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। এটাই হচ্ছে প্রতিবার প্রতি বছরই আমরা এই ধরনের উৎসব দেখতে পাই, আনন্দ দেখতে পাই। পারমিতা, এই ছিল সিলেটের ওসমানী শিশু উদ্যান থেকে, শিশু পার্ক থেকে সর্বশেষ আনন্দ উৎসবের খবর। দর্শক, আমরা সিলেটের বিনোদন কেন্দ্রের খবর জানছিলাম, এখন চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, আমরা চলে যাব তার কাছে। পার্থ, ধন্যবাদ পারমিতা। আমরা এখন আছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা সেই অভয়মিত্র ঘাটে, এবং এখানে আমরা দেখতে পেয়েছি সেই বিকালের পর থেকেই হাজার হাজার মানুষের উপস্থিতি। বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এখানে আসছেন শুধুমাত্র কর্ণফুলী নদীর তীরের যে সৌন্দর্য, এছাড়া সেই সৌন্দর্যটুকু উপভোগ করতে। আমরা দেখতে পেয়েছি কেউ আসছেন পরিবার পরিজনের সাথে, কেউ আসছেন বন্ধু বান্ধবদের সাথে, এছাড়া পরিবারের যে ছোট্ট সদস্যটি রয়েছে সেই সদস্যটিকে নিয়েও কিন্তু সবাই এখানে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই নদীর পারে বসে আছে, নদীর পারে যে সৌন্দর্য সেই সৌন্দর্যটুকু, তারা যে নির্মল প্রাকৃতিক সৌন্দর্য সেটি তারা উপভোগ করছেন। যেহেতু এই শহরের মধ্যে ঘুরতে যাওয়ার মতো যে জায়গাটি সেটি হচ্ছে এই অভয়মিত্র ঘাটে, এবং এখানে প্রবেশ করতে কোনো কিন্তু মূল্য দিতে হয় না, সে কারণে সব অনেকের কাছেই সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই জায়গাটি। এবং এর সাথে রয়েছে কর্ণফুলী নদীর তীরে যে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর যে সুযোগ, সেই সুযোগটুকু এখানে কেউই কিন্তু অন্তত এই ঈদের সময়ে মিস করতে চাই না। এছাড়া আমরা দেখেছি নগরীর বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসেছেন তাদের প্রিয়জনের সাথে, তাদের বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয় স্বজনকে সাথে নিয়ে তারা এখানে এসেছেন, এবং তারা বলছেন যে শহরের মধ্যে ঘুরতে যাওয়ার যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে এই চট্টগ্রামের অভয়মিত্র ঘাট। বিশেষ করে পর্যটনের জন্য চট্টগ্রামের এই শহরের ভিতরে তেমন কোনো ঘুরতে যাওয়ার জায়গা নেই, তো সেক্ষেত্রে অন্তত নগরবাসী ঈদের সময়ে কিছুটা যে স্বস্তি পাবে, কিছুটা যে বিনোদনের মাধ্যম পাবে, সেই জায়গাটুকু হচ্ছে এখানে একসাথে বসে দীর্ঘক্ষণ আড্ডা দেওয়া যায়, সে সাথে যে কর্ণফুলী নদীর তীরে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ, কর্ণফুলীর যে পাশেই রয়েছে যে নতুন বীচ রয়েছে সেখানে যেতে পারে, তো একসাথে কিন্তু অনেক সুযোগই কিন্তু এখানে পাওয়া যায়, এবং তা মিস করতে চায় না এই ঈদের দিন যারা রয়েছে তারা। তো সবাই আমরা দেখতে পেয়েছি সেই বিকালের পর থেকে লোকজন এখানে আসছেন, এবং বেলা যত যাচ্ছে, বেলা যত গড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি লোকজন কিন্তু এখানে আসছেন, এবং তাদের যে অনাবিল আনন্দ এই নদীর পারে ঘুরে বেড়ানোর সেই আনন্দটুকু তারা উপভোগ করতে চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে যে অভয়মিত্র ঘাট রয়েছে এখান থেকে সর্বশেষ খবর পারমিতা। দর্শক, চট্টগ্রামে বিনোদন কেন্দ্রের খবর জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস, তার আগে সিলেট থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। ঈদ উল ফিতরের নির্ধারিত সরকারি ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। সকালে নৌ ও রেলপথে ঢাকা ফেরত যাত্রীদের বেশ কিছুটা ভিড় লক্ষ্য করা গেলেও অপেক্ষাকৃত কম যাত্রী চাপ ছিল সড়কপথে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে কোনো দুর্ভোগ ছাড়াই রাজধানীতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। ভোরের আলো ফুটতে না ফুটতেই বরিশাল পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে রাজধানীর সদরঘাটে ভিড়তে থাকে লঞ্চগুলো। গ্রামের স্বজনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে সেসব লঞ্চে করে রাজধানী ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার ভোরে সদরঘাটে ফেরা অধিকাংশ লঞ্চেই তেমন একটা যাত্রীচাপ ছিল না। এবারের ঈদযাত্রায় নৌযানের সুষ্ঠু ব্যবস্থাপনায় স্বস্তির ছাপ ছিল যাত্রীদের কণ্ঠে। আজকের অফিস আছে যেহেতু, সেই জন্য আজকে আসছি, আর নয় তো এই দুদিন ছুটিতে সকালেই আসতাম। চাকরির সূত্রে সবাইকে আবার চলে আসতে হয়, কিন্তু খারাপ তো লাগেই। অন্যান্য বছর যেরকমের দেখা গেছে যে এতটা জ্যাম, তারপরে লঞ্চের ভিতরেও সমস্যা, এবছর খুব ভালো লাগছে। অফিস আদালত শুরুর পাশাপাশি বিভিন্ন স্কুলে পরীক্ষা সন্নিকটে হওয়ায় রেলপথে ছিল ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়। এছাড়া ঢাকায় ঈদ করা অনেকেই আজও ফিরছেন প্রিয়জনদের কাছে। দুই জায়গা যদি পরীক্ষা না দিতাম আসতামই না, এই দুই তারিখে স্কুল আছে এই জন্য আসতে হলো। আসার পথে কোনো যানজট ছিল না, আর খুব গাড়িও খুব ফাঁকা ছিল। ঈদের ছুটি কাটিয়ে এখন ঢাকাতে আসলাম, বেশ ফাঁকা ফাঁকা। ঈদের আগে অনেক ভিড় ছিল, যেতে পারি নাই, এখন ভাবলাম যে ঈদের পরে যাবো বাড়িতে, বাবা মা ঈদ করবো, এখন দেখি এদের চেয়ে এখন আরো ভিড় বেশি।
নৌপথ এবং রেলপথে কিছুটা যাত্রীচাপ থাকলেও সড়ক পথের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। স্বজনদের সাথে ঈদ শেষে কোনো দুর্ভোগ ছাড়াই বেশ আয়েশি কায়দায় রাজধানীতে ফিরেছেন সড়ক পথের যাত্রীরা। গাড়ি যাওয়ার সময় জ্যাম পড়ছিল, জ্যাম ছিল রাস্তায়, কিন্তু আসার পথে কোনো জ্যাম পাইনি। রাস্তায় কোনো সমস্যা নেই, তবে আগামী শনিবার নাগাদ সড়ক, নৌ এবং রেলপথে যাত্রীচাপ বাড়বে বলে জানিয়েছে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ার পাশাপাশি গত কয়েক বছরের তুলনায় দুর্ঘটনার হারও কম ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। এ সময় মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনা সরকার থাকবে সহায়ক সরকারের ভূমিকায়। এবারের ঈদযাত্রা নিকট অতীতের ইতিহাসে সবচেয়ে স্বস্তিদায়ক যাত্রা। গত কয়েক বছরের মধ্যে এবারই রাস্তাঘাট ছিল, সড়ক মহাসড়ক তুলনামূলকভাবে ভালো, রেল যাত্রাও ছিল ভালো এবং নৌপথে যাত্রাও ছিল স্বস্তিদায়ক। খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মা মেয়ে সহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 11 জন। সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা মেয়ে সহ 3 জন নিহত হন। আহত অপর 13 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সকালে সিরাজগঞ্জের তালগাছিতে শহরগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। এছাড়া উল্লাপাড়ার নবগ্রামে সিএনজি অটোরিকশা উল্টে আরও 1 জনের মৃত্যু হয়। গোপালগঞ্জের সাতপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিলীপ সরকার নামে 1 জন নিহত হন। এছাড়া চট্টগ্রাম, পঞ্চগড় সহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 7 জন। বাংলা সময় আরো থাকছে। নিখোঁজের একদিন পর লালমনিরহাটের তিস্তা নদী থেকে বিজিবি সদস্যের লাশ উদ্ধার। খোঁজ মিলল কক্সবাজার ও ঢাকার দোহারে এক শিশুসহ আরো 2 জনের, এখনো নিখোঁজ 5 জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীতে প্রতিপক্ষের বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ 2 জনকে আটক করা হয়েছে। গতকাল ধর্মপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পণ্ড হওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, এ ঘটনা জেরে রাতে বর্তমান চেয়ারম্যান সাখাওয়াত হোসেন শাখার সমর্থকরা যুবলীগ নেতা রেজাউল করিমকে অপহরণের পর কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে নিহতের সমর্থকরা প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িসহ ধর্মপুর ইউনিয়ন পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রেজাউল করিম ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। রাত্রে 3টার দিকে বাড়ি থেকে গোলাবজ শুনলাম, শুনে বাইরে এলাম, যে ওই যে করিমের কোথায় নিয়ে মারছে। 30-40 জনের একটা মিছিলের মতো এদিকে আসতেছে, আমি ভাবছিলাম যে রা মিছিল করতেছে ভাই, পরে দেখেছে লাঠি টাঠি, আমি ছেলেরে বললাম গেট দিতে, ও যাই পারে নাই, নিচে দরজা দিছে ভেঙে। ইউনিয়ন পরিষদ খোলা ছিল, এখানে ট্যাক্স আদায়ের একটা কাজ চলতেছে, আবার ভূমি অফিসের একজন লোক ছিল সেখানে। তো খোলা থাকা অবস্থা আমার কম্পিউটার, আমার শেয়ার সহ এগুলোকে তারা বাইরে এনে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে সংবাদ পেয়ে রাতের বেলা তাকে প্রায় 2:30টার দিকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়। ওখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করলে ঢাকা মেডিকেল কলেজের গেটে তার মৃত্যু হয় মর্মে আমরা শুনতে পাই। লালমনিরহাটের তিস্তা নদীতে নিখোঁজের একদিন পর উদ্ধার বিজিবির সদস্য সুমনের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। বিকেলে দহগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে তার লাশ হস্তান্তর করা হয়। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোর্শেদ আলম এ তথ্য জানান। এর আগে সকালে তিস্তা নদীর ভারতীয় অংশ থেকে তার লাশ উদ্ধার করে বিএসএফ। গতকাল সকাল 8টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া দিতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ হন বিজিবি সদস্য সুমন। খবর পেয়ে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বিজিবি।
পরে তিস্তা নদীর ভারতীয় অংশে উদ্ধার কাজে অংশ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কক্সবাজারের টেকনাফে নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে মোহাম্মদ আমিন নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নাফ নদীর নতুন জেটি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা, পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। অপর দুজনের খোঁজে স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। গতকাল বিকেলে নাফ নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হন তিনজন। এদিকে এখনো সন্ধান মেলেনি কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুদীপ্তদের। এদিকে ঢাকার দোহারে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে তার লাশ উদ্ধার করে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ দল। তার নাম ইশতিয়াক আহমেদ মুহিন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। এখনো নিখোঁজ অপর দুজনকে উদ্ধারে অভিযান চলছে। গতকাল বিকেলে পদ্মা নদীর মৈনড ঘাট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় ইশতিয়াক, সুপ্রিয় ও সালমান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে, পরে তাদের সাথে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড। এদিকে সুপ্রিয় ও সালমানের সন্ধানে নদীর পাড়ে ভিড় করছেন স্বজনরা। খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এতে বিপাকে পড়েছেন হোটেল ও মোটেল মালিকরা। তারা জানান, ঈদ উল ফিতর উপলক্ষে অন্যান্য সময়তে দেশি বিদেশি পর্যটক ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর থাকে জেলার আলুটিলা, রিসাং ঝর্ণা, তৈদুছড়া ও হাজারছড়া সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। পর্যটকদের ঘিরে ব্যস্ত থাকে শতাধিক হোটেল, মোটেল, রেস্ট হাউস, কটেজ ও বিপণিবিতান। কিন্তু ঈদের কিছুদিন আগে পাহাড় ধসে শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় ভয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। এছাড়া হোটেল মোটেলের অগ্রিম বুকিংও বাতিল করেছেন তারা। এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এক মাস আগে ঈদ উপলক্ষে পুল বুকিং ছিল, এই পাহাড় ধসে যাওয়ার পরে আমাদের প্রায় বুকিং সব ক্যান্সেল হয়ে গেছে। এটাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে আমাদের যে টুরিস্ট আসার কথা ওনারা আসতেছে না, সবগুলো ক্যান্সেল দিয়ে দিচ্ছে। টুরিস্ট না আসার কারণে আমাদের তো বেচা কেনা একদম খুব খারাপ অবস্থা হচ্ছে। তারা মনে করছে যে এই শোকাহত অবস্থা আমরা গিয়ে আনন্দ করব, এটা ঠিক না। তাছাড়া অনেকে ভীতি সঞ্চার হয়েও তারা এই তাদের এই প্রোগ্রামগুলো, তাদের যে আসার যে পরিকল্পনাগুলো তারা বাতিল করেছে। সারা দেশ ঈদ উৎসবে মাতোয়ারা হলেও লালমনিরহাটের কালীগঞ্জে আনন্দ পরিণত হয়েছে বিষাদে। চন্দ্রাপুর ইউনিয়নের 11টি পরিবারে ঈদের সব আনন্দই কেড়ে নিয়েছে একটি আকস্মিক দুর্ঘটনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে শোকে পাথর হয়ে পড়েছেন স্বজনরা। আগামীর পথচলা নিয়ে তারা দিন যাপন করছেন চরম হতাশা আর দুশ্চিন্তায়। এর সঙ্গে একসঙ্গে এত মৃত্যু দেখে শোকাহত এলাকাবাসীও। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। গত শনিবার রংপুরের পীরগঞ্জে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে নিহত হন ঈদের ছুটিতে বাড়ি ফেরা 17 শ্রমিক। তাদের মধ্যে 12 জনই লালমনিরহাটের কালীগঞ্জের বাসিন্দা। আমরা এলাকাবাসী পর্যন্ত এবার ঈদ করতে পারিনি, এই শুধু তার কথা চিন্তা ভাবনা করি যে আমাদের এই এলাকায় কি হলো। আমরা মেয়ে মানুষ, আমরা কিভাবে করবো? সরকার যদি আমাদের সাহায্য করতো, আমাদের বাচ্চাটাকে আমরা বড় করতাম, লেখাপড়া করে মানুষ বানাইতাম। আমার স্বামী ঈদের একদিন আগে দুর্ঘটনায় তার মারা যায়, আর আমি আমার ছোট মেয়েকে নিয়ে কিভাবে চলবো? সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় চিন্তা ভাবনা করে আমি সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অর্থমন্ত্রীকে নতুন ভ্যাট আইন কার্যকর না করার অনুরোধ প্রধানমন্ত্রীর। বললেন, খাদ্যশস্যের উৎপাদন 39.7 মিলিয়ন মেট্রিক টনে উন্নীত করেছে সরকার। বিবিয়ানায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে সারা দেশে সিএনজি স্টেশনে 24 ঘন্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। ভিড় কম থাকায় স্বস্তি, এবার সড়ক মহাসড়কে দুর্ঘটনার হার কম ছিল বললেন সড়ক পরিবহন মন্ত্রী। খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মা মেয়ে সহ নিহত 3, দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো 11 জনের মৃত্যু, আহত অন্তত 29।
ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের ঢল, দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বান্দরবান শ্রীমঙ্গল। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 164 নম্বর। সঙ্গে থাকুন সময়।